এই মুহূর্তে সরাসরি এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন বঙ্গ সফরে শাহ নাড্ডা এবং গুরুদুয়ারায় পৌঁছে গিয়েছেন অমিত শাহ। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, একেবারেই দেখো রুমকি, ইতিমধ্যেই যা যেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসে উপস্থিত হয়েছেন এই গুরুদুয়ারাতে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা রয়েছেন, বিজেপির রাজ্য নেতৃত্বরা রয়েছেন, অগ্নিমিত্রা পল রয়েছেন এখানে, শুভেন্দু অধিকারী, তারা স্বাগত জানাচ্ছেন। জেপি নাড্ডার ছবি তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে, আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী জেপি নাড্ডার যে ছবি সেই ছবি তুলে ধরছেন এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ রিপাবলিক বাংলার দর্শকদের জন্য এবং অভ্যর্থনা জানানো হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে, স্বাগত জানানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং তারা গুরুদ্বারাতে এসেছেন বীর বাল দিবস পালন করার জন্য তারা এসেছেন এবং কেন্দ্রীয়ভাবে আজকে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান পালন করা হচ্ছে এবং কলকাতায় এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন। সেই ছবি আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলা দর্শকদের জন্য, আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি তুলে ধরছে এবং কী এই বীর বাল দিবস কেন এই বীর বাল দিবস পালন করা হয় সমস্তটা জানাবো আমাদের রিপাবলিক বাংলা দর্শকদের। তবে যেই ছবি জেপি নাড্ডা হাত জোর করে নমস্কার করলেন দর্শকদের উদ্দেশ্যে, যারা রয়েছেন, যারা দর্শক রয়েছেন টিভি দেখছেন, যারা সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে, এবং তার সাথে অমিত শাহ উপস্থিত রয়েছেন আজকে এই এখানে এই গুরুদ্বারাতে এবং তারা ঢুকেছেন এই গুরুদ্বারার ভেতরে এবং সেখানে বীরবাল দিবসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান রয়েছে। বীর বাল দিবস হলো সেই যেখানে 6 এবং 9 বছর বয়সী দুই ছেলে, গুরু গোবিন্দ সিংজির যে দুই ছেলে ছিলেন তাদেরকে সমাধি দেওয়া হয়েছিল, সমাধি দিয়েছিল মুঘলরা এবং তার পরবর্তীকালে আজকের এই দিনটা অর্থাৎ 26শে ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে তাদের যে শাহাদত সেই শাহাদত পালন করা হয় আজকের এই 26শে ডিসেম্বরের দিন গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এবং কলকাতার যেই দৃশ্য সেই দৃশ্য এই মুহূর্তে আমরা তুলে ধরছি আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে। তারা ভেতরে ঢুকেছেন, ভেতরে প্রার্থনা করবেন, তারা উপাসনা করবেন এমনটা ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে। তবে যে কেন্দ্রীয় যে রাজ্য নেতৃত্বরা রয়েছেন, শীর্ষস্থানীয় রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তাদের সাথে এই মুহূর্তে কোনো কথা হয় নাকি, কারণ আজকে অলরেডি কথার জন্য এবং মিটিংয়ের জন্য দুটো সময় বরাদ্দ করা হয়েছে, একটা ন্যাশনাল লাইব্রেরিতে একটি মিটিং রয়েছে, পাশাপাশি যেই হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন যেই হোটেলে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি যেই হোটেলে রয়েছেন সেই হোটেলেও একটি মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে তখনই তারা আলোচনায় বসেন, মিটিংয়ে বসেন, কারণ আসন্ন 2024-এর লোকসভা ইলেকশন এবং বছর ঘুরতে আর মাত্র হাতে গোনা 5টা দিন বাকি, 2024-এর শুরু থেকেই অর্থাৎ পড়ে যাবে লোকসভা ভোটের যেই দামামা বাজে সেই দামামা বাজে শুরু হয়ে যাবে এবং অর্থাৎ বোঝাই যাচ্ছে তার আগে একদম বছরের শেষ মুহূর্তে রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সাথে অবশ্যই বিজেপির সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং তাদের সাংগঠনিক বৈঠকও রয়েছে, সেই বৈঠকে কী উঠে আসে সেদিকে নজর রাখতে হবে। তবে এই মুহূর্তে গুরুদ্বারার যেই ছবি আমরা তুলে ধরছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ছবি দেখতে পাচ্ছ তুমি, দেখতে পাচ্ছ আমাদের রিপাবলিক বাংলার দর্শকরা রুমকি। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে অমিত শাহ সকলকে হাত জোর করে অভিবাদন জানাচ্ছেন এবং এই মুহূর্তে গুরুদুয়ারায় পৌঁছেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা, সঙ্গে রয়েছেন আরও অনেকেই, লকেট, শুভেন্দু, সজল, তারা সকলেই রয়েছেন।